উপর দিকটা আর দেখা যায় না, এই এমনি করে একটা পর্দাকে একটা চাদরকে টাঙা আছে, মাফ করে যে চাদরটাতে মৌলানার মুখ আর বুককে ঢেকে রেখেছে আর নিচু দিকটাকে খালি রেখেছে, এমনি করে যদি চাদর দিয়ে ঘেরে দেয় তার কি করে দেখা যাবে মুখটা? আওয়াজটা ঠিকই পাচ্ছি, মৌলানা আওয়াজ দিচ্ছে, আওয়াজটা ঠিক পাচ্ছি, কিন্তু চেহারা দেখা যায় না। ভালো ভালো হাদিস দুদিন চার দিন পাঁচ দিন লেখাপড়া করার পর ওস্তাদ যখন দেখলো যে এই তালেবিলিমটা বড় তেজ, কথাগুলোকে ভালো ক্যাচ করতে পারছে, আর একটু উলফাত হলো ওস্তাদের সাথে শাগিরদের ছাত্রের, ছাত্র একদিন অভিমান করে বসলো, ওস্তাদজি হাদিস আপনি পড়াচ্ছেন আর আমি পড়ছি, খুবই ভালো লাগছে, কিন্তু আপনার নুরানি শেকেলটাকে যদি একবার দেখতে না পাই তো কেমন করে আমি বলবো যে আমার ওস্তাদ আমাকে বলেছেন, বা আমি আমার ওস্তাদকে দেখেছি, বা আমার ওস্তাদ আমাকে এই বলেছেন? তো আপনার আওয়াজটা শুনছি, আপনার চেহারাটা কি একবার দেখতে পাবো না? তো উনি প্রথম দিন আপত্তি করে বললেন, বাবা আমার চেহারাটা দেখিও না, আমার চেহারা না দেখেই তুমি হাদিস পড়ো আমার কাছে। কিন্তু কোনো জিনিসকে যখন দেখার মানুষের মনের ভেতরে চেতনা জেগে যায় তখন আর থামে না। আবার পরের দিন একই প্রশ্ন, হযরত আপনার চেহারাটা একটু দেখতাম। তখন মাওলানা বললেন, আমার চেহারাটা তোমাকে দেখাবো এমন চেহারা হয়ে নাই, আমার চেহারাটা ঠিক দুটো নাক আছে, একখানা মুখ আছে, ঠিক দুটো চোখ আছে, সবই ঠিক আছে রে বাবা, কিন্তু যখনই আমি তোমাকে চেহারাটা দেখাবো মানুষের চেহারার সাথে আমার চেহারা মিল খাবে না, তুমি যদি জেদ করো তো দেখো। চাদরটাকে সরিয়ে দিলেন, মাওলানার চেহারা দেখা গেল, দেখা গেল চেহারাটা কেমন একবারে একটা যেমন গাধা, গাধার যেমন চেহারা হয় উনিশ আর বিশ ওই রকমই চেহারাটা গাধার মতন, গাধার আকৃতির মতো হয়ে আছে। সাথে সাথে আবার ঢেকে নিলেন, বলে এটা হলো কেন ওস্তাদজি? তিনি জবাব দিয়ে বললেন, আল্লাহ পাকের নবীর একটা হাদিসকে আমি ঠাট্টা করেছিলাম, আমি তাকে পাত্তা দিইনি, আমি মানতে চাইনি, আমার মনের ভেতরে ওটার উপরে ইমান বসেনি, এর জন্য আমি কি করেছিলাম, হাদিসের উল্টা চলন করেছিলাম, আর হাদিস সাথে এটাই লেখা আছে, তোমরা যদি ইমামের আগে সেজদা থেকে মাথা তুলো অথবা ইমামের আগে যদি তোমরা সেজদায় চলে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে গাধার সঙ্গে বদল করে দেবেন। আমি হুজ্জতি করেছি, আমার চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার মতো বানিয়ে দিয়ে দিয়েছেন, আমি তওবা করি, আমি ইস্তেগফার করি, আমি আল্লাহর কাছে কাঁদি এবং আল্লাহর কাছে এটাই বলি যে মালিক আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমার এই চেহারাটাকে তুমি বদল করে দাও, এত দিন হয়ে গেল চেহারা বদল হয় নাই। হাদিসটা সত্য, আর এই ঘটনাটা, এই ঘটনাকে নিয়ে আপনি মাথা খারাপ করতে যেন না, কেন যে এটা একজন আলেমে দিন এবং নির্ভরযোগ্য আলেম উনি ওনার কিতাবে লিখেছেন, এটা বাস্তব দুনিয়ার ঘটনা। এত বড় অসুখ আমাদের দেশ থেকে চলে গেল, কোনটা লোকের নমাজ বেড়েছে, কোনটা বেটি ছেলে আল্লাহর ভয়ে নমাজ যে ধরে নিয়েছে এই করোনার কালে, তো বলছে নমাজের উপরে কায়েম আছি, এখন নমাজ ছাড়িনি, এরকম মানসিকতা দেখাতে পারে? আমাকে খুব শরম লাগে, একটা হাদিস যখন মনে পড়ে আর প্র্যাকটিক্যাল যখন আমি দেখতে পাই চায়ের দোকানে, যে ছোটো ছেলেপিলেরা লেহাজ করে বিড়ি খেতে গেলে বিড়ি নিয়ে নেয় আর আড়ালে গিয়ে বিড়ি খাই, কিন্তু আমাদের দেশের এই শেরশাবাদ কমের বাবজিরে এত বড় বড় দাড়ি ধুয়েছে, সাদা সাদা দাড়ি পেকে গেছে, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, চা খাওয়া হলো, পান খাওয়া হলো, টান খাওয়া হলো, এই সবই খাওয়া হলো, করা যখন হচ্ছে ওই সিটে বসে বসে চায়ের দোকানেই বিড়ি টানছে, এটি কিসের চিহ্ন? এই টাওয়ারটা কিসের? ধলো ধলো দাড়িটি, এই ধলো দাড়িটি হলো সুন্নাত, আর সুন্নাতের পাবানকারী হলো জান্নাতি। তো যেখানে জান্নাতের টাওয়ার লাগানো আছে থুতনিতে দাড়ি, আর ওর দু আঙুল উপরেই জাহান্নামের চুল্লি দিয়ে হাওয়া বাহির হয়েছে, ধলো ধলো ধোঁয়া বাহির হয়েছে, একে লাজ সরম কিচ্ছু লাগে না, বিড়ি টানছে আর ফুকাইছে চায়ের দোকানে বসে বসে, বয়স কত বলে 55, 60, 65 বছর বয়স, মরার কাল হয়ে গেল, এখন পর্যন্ত দিনের পথে আসতে পারেননি, এই বদচলন ছাড়তে পারেননি, কী বারে দিন ছাড়বেন? হাদিসটা যদি মেনে নেন তো খুব ভালো হয়। আল্লাহ পাক রাসূল বলছেন, ইন্নাল্লাহা
يقبض شريطته من أهل الإيمان ويبقى عجازة এমন একটা সময় চলে আসবে রব্বুল আলামিন এই দুনিয়া থেকে নেককার মানুষগুলোকে একটা 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 করে সবকে উঠিয়ে নেবেন। যখন নেককার মানুষটি উঠে যাবে তখন থেকে যাবে কারা, আজাজাতান, থেকে যাবে কোনগুলো তো লাড়া, যেগুলো খেয়ার, যেগুলো আগাছা, যেগুলোর কোনো দাম নাই, এমন ন্যাংড়া লুলা কানা, নাম হলো ইনজেমামুল ইসলাম আর নাম হলো নুরুল ইসলাম আর কারণ নাম হলো গোলাম রসুল, রসুলের গোলাম, সব কিছু ইসলামী 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 নাম রাখা আছে, কিন্তু রব্বুল আলামিনের নামে বলছেন কিচ্ছু বাকি থাকবে না ওদের ভেতরে। আল্লাহ তাআলা আসল মালটিকে টেনে নেবেন আর ওই ওয়াসার কয়টা লাড়া কয়টা মুঢ়া কয়টাকে আল্লাহ বাঁচিয়ে রেখে দেবেন, আর ওদের কাছে ইমান ঠিক থাকবে না। সব মুঢ়া কয়টা বেঁচে আছে, দোয়া নাই, দুরুদ নাই, নামাজ নাই, রোজা নাই, কিছু নেই, আর 65 বছর বয়সের বয়সে খুলাখুলি আল্লাহর নাফরমানি করছে আর দোকানে বসে বসে সময় কাটাচ্ছে। এরা কে? ওই সময়টা কি আসেনি? রাসূল হাদিস বলতে বলতে আরেকটু আগিয়ে গিয়ে বলছেন, আরে কি হবে জানো, কোনো মানুষ যদি কোনো মানুষকে জিজ্ঞেস করে চাচা লা ইলাহা ইল্লাল্লাহ জানো মানে কি, তো ও কি কইবে? হাযিহিল কালিমাতু ইয়াকুলুনা আবানা, কি কইলি তুই কথাটা যে লা ইলাহা ইল্লাল্লাহ? 60 বছরের বুড়া তখন পোতারাকে বলবে, আবে জানিস আর বাপেরা যখন বুড়া আর আমরা যখন ছোঁড়া তখন আমার বাপ করিম হাজিকে এই কথাগুলো বলতে শুনেছি, আমার চাচাও মাঝে মাঝে কিন্তু বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো আমার বাপ দাদাদের মুখে শুনেছি, তোর মুখে নেই? রসুলের হাদিস বলছে ওর মুখে নেই, পোতাকে কহেছে আর দাদরা কহে তো এগুলো কথা হবে। তাহলে এখন বর্তমানে দাদর অবস্থা কি হয়েছে, আর এই দাদর যেগুলো পোতা ই যেদিন দাদু হবে সেদিন অবস্থাটা কি দাঁড়াবে দুনিয়ার, আক্কেল করুন দে যে সেদিন পরিস্থিতিটা কি দাঁড়াবে। ইমানকে বলি দিয়ে যদি একটা পাকা দাড়িওয়ালা লোক আল্লাহর সঙ্গে নাফরমানি করে তো আল্লাহ রাব্বুল আলামিনের মনটাতে কি যায়। নবী বলছেন ইন্না মিন ইজলালিল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্ভ্রম হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য তার চরিত্রের জন্য শোভনীয় হলো এটাই, ইকরামু যিশাইবিল মুসলিমে, একটা এমন মানুষ যার মাথার চুলগুলো পেকে গেছে, যার মুচগুলো পেকে গেছে, যার দাড়িগুলো পেকে গেছে আর সে ইমানের উপরে কায়েম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বুড়া বুজরুগ বাবাজির সম্মান করা আমার কর্তব্যের মধ্যে এসে যায়, আমার দায়িত্বের মধ্যে এসে যায়। যত বুড়া বুজরুগ দুনিয়াতে আছে তারা যদি আল্লাহর ইমানের উপরে কায়েম থাকে তো তাহলে তাদেরকে আমি সম্মান করি, তাদের আমি মর্যাদা রক্ষা করি, তাদের আমি ইজ্জত করি, আমি আল্লাহ আমার ওই বুড়া বাপজিদেরকে বান্দাদেরকে আমি এতটাই ভালোবেসে যাই। তাহলে বুড়া বাবজিরাকে আল্লাহ তাআলা খাস করে ভালোবাসছেন, আর এই বুড়া বাবাজি ও যদি কি করে আবার 60 বছর বয়সে চুল দাড়ি পেকে গেছে আর তখন বসে বসে আল্লাহর নাফরমানি করছে, তাহলে যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার অঙ্গীকার করছেন আর দিয়ে বলছেন ইন্না মিন ইজলালিল্লাহে আন ইউক্রেমা, আল্লাহর এটা হচ্ছে কর্তব্যের মধ্যে যে আমি তার তাজিম করি, আর সে যদি আল্লাহর বাড়িতে সিঁধ মারে তো তাহলে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবহার কি হবে। এ তো দাদা হয়ে গেছে, আর যেগুলা এখন বর্তমানে পোতা হয়ে আছে এর আগামী দিনে দাদু হবে তার হালাত কি হয়েছে, ওরও হালাতটা শুনে নেন, ওরও হালাত আল্লাহ পাকের নবী হাদিসের ভেতরে স্পষ্ট ভাষাতে বলেছেন, বড় সুন্দর কথা বলেছেন, ইন্নাল্লাহ ইউবগিজ কুল্লা জাজারিন জাওয়াজিন সাখ জাওয়াজিন ফি সুক সুকে সাখাবিন ফি সুকে,
আল্লাহ তাআলা বলছেন মোটা মগজের ছেলে পিলে, মোটা চামড়ার ছেলে পিলে, মোটা বুদ্ধির ছেলে পিলে, মোটা আক্কেলের ছেলে পিলে, যারাকে আমরা দেশওয়ালি বাংলাতে গজুয়া বলি, যারা ভালো কথাও বুঝে না, যারা মন্দ কথাও বুঝতে চায় না, যারা ভালোর দিকে এগিয়ে আসে না, এমন ছেলেপিলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার। এই ছেলেগুলো, এই যুবকগুলো কেমন আমার ভাষা নয় রে বন্ধু, এটা নবীর ভাষা। তিনি বলছেন ওই ছেলেগুলো কেমন, তো বলছে রাতের বেলায় যেন ওরা মরা কুকুর, আর দিনের বেলায় ওরা কেমন, তো যেমন জিন্দা গাধা। আমি যদি ডাইরেক্ট বলি, যদি ডাইরেক্ট বলি এরকম করে যে তুই রাতের বেলায় মরা কুকুর আর দিনের বেলায় জিন্দা গাধা, তাহলে আবার গাড়ি ভাড়ার গাড়িখানকে যেতে দিবে না। তুই এত বড় কথা কহলি কেন হে? রসুল বলছেন যে এই ছেলেগুলো রাতের বেলায় মরা কুকুর আর দিনের বেলায় জিন্দা গাধা। এর মানেটা কি? কুকুর যদি মরে যায় আর আপনি যদি এই গায়ের উত্তর মাথাতে আর হালালপুরের এইদিকে একটা রাস্তার কিনারাতে যদি ফেলে দেন পায়ে দড়ি দিয়ে নিয়ে গিয়ে, তো আজকে রবিবারের দিন যখন ওকে ফেললেন ড্রেনের কিনারায়, তো যেই হালাতে কুকুরটা পড়ল, তিন দিন পরে যদি দেখবেন তো ওই হালাতেই আছে। দেখবেন ট্যাং চেঁড়া আছে উপর দিকে, মুখখানি নিয়ে টেঁড়া হয়ে আছে, দাঁতটি খুলা আছে। তো দুদিন তিন দিন চার দিন পরে যদি দেখতে গেলাম যে কুকুরটা কী হালাতে আছে, তো ওই ট্যাং চাঁড়া হালাতেই আছে, ফুলা মোটা হয়ে আছে আর মুখখান উল্টা দিকে ঘুরে দাঁতটি বেরিয়ে আছে। ওর অবস্থা বদলে না। তাহলে এই মরা কুকুরের মতো আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওকে বললেন কেন যে তুই মরা কুকুরের মতো? মরা কুকুরের মতো বলার সাথে চারটা তর্জমা ওর তাবিল আছে। একটা আমি বলছি, যতই মানুষ রাতের বেলায় ঘুমাক না কেন, এক একবার চোখ খুলবে, এক একবার পিশাবের বারাত লাগবে, আর যদি চোখ খুলে কট যদি ঘুরে, যদি হুঁশ ফিরে, তাহলে মানুষকে কিছু বলতে হয়। খারাপ স্বপ্ন দেখছিল, চেতন হয়ে গেল, চোখটা খুলে গেল। তো একজন যদি মুসলমানের বাচ্চা হয় তো খারাপ স্বপ্ন দেখলাম, হঠাৎ জেগে গেলাম, সাথে সাথে কমসে কম আউজুবিল্লাহ বলে বাম দিকে যদি একটু থুথু ফেলে দেয়, তাহলে ওর এই আমলটা হলো সুন্নাত, একটা ওর দ্বারা ইবাদত হলো। নিন্দ পাড়তে পাড়তে ঘুম ছুটে গেল, আর ঘুম ছুটে যাওয়ার পরে ওর মনে কি জাগলো না জাগলো, ও রাতের বেলা এমনিতেই একবার ওর মনে চলে আসলো আস্তাগফিরুল্লাহ, একবার বলে নিল, ঘুমিয়ে গেল। আবার পিশাবে যদি যায়, দুয়াটা পড়লো, পিশাবখানা থেকে বেরিয়ে এসে বের হওয়ার দুয়াটা পড়লো, আরে কমসে কম সুবার কালে সে সুবার দুয়াটা পড়ে শুতলো, আর যখন জাগলো তখন জাগবার কালে, ঘুম থেকে উঠবার কালে প্রত্যেকটা মুসলমানকে একটা দুয়া পড়তে হয়, যখন আমি জাগলাম। কতটি বেটি ছেলের দুয়াটা জানা আছে আর কতটি বেটা ছেলের দুয়াটা জানা আছে? যখন ঘুম থেকে আপনি জাগবেন তখন কি দুয়াটা বলতে হবে? শতকরা 98 জন ছেলে যুবক, আমি বুড়াটিকে বলছি না, এই যুবকটিকে বলছি, যে শতকরা 98টা যুবকের ঘুম থেকে জাগার দুয়া মুখস্থ নেই, ও জানে না। তাহলে জাগবার কালেও দুয়া পড়তে পারলো না, ঘুমাবার কালেও দুয়া পড়তে পারেনি, শুয়েছিল তো শুয়েছিল, ডান কট আর বাম কট করেছে, একবারও মুখ দিয়ে ওর সুবহানাল্লাহ কি আলহামদুলিল্লাহ বেরোয়নি, কিংবা খারাপ স্বপ্ন দেখার পরে থুথুও ফেলেনি, আউযুবিল্লাহও পড়েনি। তার মানে কি, ও যে শুয়েছে তো শুয়েছে, একবারে ফজর যখন হয়েছে তখন উঠেছে, আর উঠার পরে সরাসরি বাথরুমের দিকে গেছে। তাহলে সারাটা রাত কেমন কাটালো? মরা কুত্তাটা যেমন নড়েনি, হিলেনি, পাকে ডুলাইনি, বদলাইনি, একই অবস্থায় ছিল, তেমনি এই ছেলেটা ওই হালাতেই রাত কাটালো। তাহলে একটা মুসলমানের বাচ্চা, এর নাম নুরুল ইসলাম, শুধু আদতটা বিগড়ে যাওয়ার কারণে একে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তুই রাতের বেলায় মরা কুকুর, দিনের বেলায় জিন্দা গাধা কেন? নামাজ পড়েনি, অথচ যেমনি 5:30 হবে,
আর 5:30টার পরে পরেই যেগুলো চৌরাহা আছে, মুসলমানদের টলাই টলাই মোড়গুলো আছে, মোড়ে মোড়ে মুসলমানদের দোকান কিন্তু খুলে যায়, অথচ ওই নিজে দোকানদার নিজে নামাজ আদায় করে না, পরকে খাইয়ে পয়সা কামাই করবে তার জন্য দোকানটা লাগিয়ে দেয়, আর ওই জায়গাতে হয়তো 4:00-5:00 নামাজি ভোর ভোর এসে বসে আছে, এরা তো দিনদার, এরা তো আল্লাহওয়ালা, আর এদের সামনেই এসেই একবারে মাঝ রোডে দাঁড়িয়ে থাকবে আর ওখান থেকে জোর করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলবে, আও সব দোকানটা লাগালছি, দুটা চা গালে এদিকে দিবি তো, ওদিকে চাচা বসে আছে, চাচার কাছে বসা যাবে না, এদিকে ডাকছে, এদিকে দোকান, দুটা চা গালা পাঠা, লিকাটা একটু কড়া করে দিস, দোকান বিস্কুট আলা পাঠা, আর গর্জন শুনেন মিষ্টি ভাষাতে নেই, আবু সোমা দুটা চা দে তো ভাই, নজ পড়েছিস না পড়েছিস পরের কথা, কাছে এসে ভদ্র ভাষাতে আওয়াজ করে বলো যে এটা চাগালা দিস তোরে ভাই রে, দুটো চাগালা দে তো, চায়ের নিচে উঠেছে খাবো, কিন্তু ইয়ার চরিত্র কি, ওই যে গাধার মতন, গাধা তো মিষ্টি করেও যদি গাধা বলে আর যদি গাধা খারাপ করেও বলে তো গাধার ইয়া কি আওয়াজ, আর যারা যারা গাধার আওয়াজ শুনেছেন তারা তো শুনেছেন, কে কে শুনেননি যে হাত তুলে যে গাধার আওয়াজ জীবনে বাপ কালামে শুনেন, গাধার আওয়াজ শুনেননি, দে আসে গাধা উঠে গেল ওই লেগে গাধার আওয়াজ শুনতে পাই না, কিন্তু বাড়তে গাধা পুষছি আমরা, এগুলা গাধা ফেরা আমাদের মতো করে আওয়াজ করছে, এই জন্য একে বলা হলো গাধা, সকাল হলে চিৎকার করছো গাধার মতো, রাত যখন লাগছে তখন মরা কুকুরের মতো এই হালাতে দিন কাটাচ্ছ, তাহলে আমার পোতাদের নামে হাদিস এলো এটা, আর আমাদের বাপজিদের নামে হাদিস হলো এটা, কি বড় লোকটিকে আল্লাহ তাআলা ইমানদারের উঠিয়ে নিয়েছে আর আমরা খেড়কুটাটি ওয়াসারটিকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, অযথা চেহারাতে এতটি দাড়ি দিয়েছি, নমাজ নেই রোজায় নেই, অযথা এমনি এমনি আমি বেঁচে আছি খ্যাপা কুকুরের মতো, আর দিন কাটিয়ে দিয়ে চলে যাচ্ছি, বাপজি কি করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাবীর একটা হাদিসকে অস্বীকার করার পরিণতি আপনাকে দুটা শিখালাম, আর আপনি কতটি অস্বীকার করে চলেছেন, আপনার জানে একটুও ভয় লাগে না, একটুও কাঁপে না, জীবন বদলাবার জন্য বয়স লাগে না, জীবনটাকে বদলাবেন তার জন্য টাইম লাগে না, আপনি 60-60 বছরে বদলান, আপনি 40-40 বছরে বদলান, আপনি 45-45 বছর বদলান, এক গাদা পাপ করে রেখেছেন তাতে কি হলো, শেষকালে যদি নেককার হয়ে মরতে পারেন তাহলে কে আপনাকে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন, তো কথা নয় এটা, দুনিয়ার কথা শুনেন, ফজল বিন আয়াজ একটা ডাকু, একটা লম্পট, একটা চোর, একটা বড় মস্তান, কিন্তু যেদিন মস্তান সেদিন মস্তানির বয়স করতে 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 মোটামুটি 36-37 বছর হয়ে গেছে, এই এইভাবে এইভাবে জীবন কাটাতে কাটাতে, আগেকার যুগে কোঠাতে যেতে হতো বেশ্যাখানায়, তো ওই যুগে বেশ্যাখানা বলতো না, ওই যুগে বলা হতো তাওয়াইফ খানা, ওইখানে থাকতো নাচিয়া বেটি ছেলেরা, সেখানে যেন তেন লোক যেতে পারতো না, টাকাওয়ালা লোকেরা যেত, এই ফজল বিন আয়াজের মতো ডাকু, একজন সেদিনের লম্পট, সেই দিনের মতন ব্যভিচারী, নিয়াত করে নিয়েছে অনেক টাকা ডাকাতি করে এনেছি, কিছু টাকা খসিয়ে আসি গা, উমুক বেটি ছেলেটা উমুক বাড়ির দোতলার এতে একটা কামরাতে থাকে, আমি ওর কাছে গিয়ে শারীরিক সম্পর্ক কায়েম করব, রাত্রি 8:00-9:30 এইরকম টাইমে খারাপ নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, আর বেরিয়ে এসে সিঁড়িতে এক পা দু পা করে উপর দিকে উঠছে, দ্বিতলে যাবে, আর যে ওই নাচিয়া মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করবে, সিঁড়ি দিয়ে উঠছে তো এদিকে হলো বেশ্যার ঘর আর ওদিকে হলো অন্য লোকের ঘর, সেই রাত্রি 10:00টার সময় পার্শেকার ঘরের জানালা দিয়ে একটা জৈতুনের তেল দিয়ে কুপ্পি জ্বালানো আছে, লাইট নাই, বিজলি বাতি নেই, জৈতুনের তেল দিয়ে একটা এত বড় কুপি, এত বড় একটা মাটির ভাঁড়ে পোলতা দিয়ে আলো জ্বলছে, আর ওরে আলোর পাশে রেহালের উপরে কোরআন মাজিদ রেখে দিয়েছে, দিয়ে একটা 70 বছরের বাসি বুড়া কোরআন তেলাওয়াত করছে, তো চোখটাকে এমনি করে নিচে নামিয়ে দিয়ে ভালো করে শুঝে না কোরআন, কিন্তু আওয়াজটা ঠিক আছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছে, কি বলে
কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানে লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়ামা নাযালা মিনাল হক কি তরজমা এখনো কি মুসলমানদের মুমিনদের জন্য সময় হয়নি এখনো কি তোমাদের জন্য টাইম হয়নি যে আল্লাহর জিকিরের জন্য তোমার অন্তরটাকে তোমার মাথাটাকে নুইয়ে দেবে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর উপাসনার সামনে তুমি তোমার মাথাটাকে ঝুঁকিয়ে দেবে তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়ামা নাযালা মিনাল হাক্কে এবং আসমান থেকে যত ভালো ভালো কথাগুলোকে আল্লাহ নাজিল করেছেন সেই কথাগুলোকে সমর্থন জানাবার জন্য তোমার মাথাটা ওই কথাগুলোর সামনে ঝুঁকে যাবে তো তোমার মাথাকে ঝুঁকিয়ে দেওয়ার টাইম কি এখনো আসেনি এখনো তোমার সময় হয়নি প্লেন প্লেন ভাষাতে আল্লাহ তাআলা বলছেন এই তোমাদের কি টাইম হয়নি দাঁত খসে গেছে দাড়ি পেকে গেছে হাড়গুলো থরথর করছে এই মাঘ মাসের জাড়ে হাঁটুগুলোতে বল পাই না এই তো আমার বয়স তাহলে আপনাকে জিজ্ঞাসা আপনার কি এখনো আল্লাহর জিকিরের জন্য মাথাটাকে কাত করে দিবে আল্লাহর আইনগুলোকে আমার না বলে মাথাটাকে নিচু করে নিবে তো এই টাইমটা কি তোমার আসেনি আল্লাহর কানুনের সামনে মাথাকে নুইয়ে দেবে ওই সময় কি তোমার এখনো হয়নি এই যাচ্ছিল কোথায় একটা মেয়ে ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে কানে চলে এলো কোরআনের আয়াত ভাষা তো আরবি বুঝতে তো অসুবিধা হয় না একটা সিঁড়িতে একতলা থেকে উপর তলাতে উঠতে গেলে আমাদের দেশে যেগুলো ঘর 12 ফিট উঁচু ঘর হিসাব করে দেখবেন এক প্রথম ধাপ যেটি যাবে এই প্লেট পর্যন্ত এটিতে 12টা 10টা 9টা সিঁড়ি থাকে তারপরে প্লেট প্লেটের পরে আবার উপরে যাবেন তখন 6টা কিংবা 7টা ধাপ থাকে প্রথম সিঁড়ির 7 থেকে 8 থেকে 9 এতটি সিঁড়িতে পা দিয়ে উপরে উঠা হয়েছে পরের দিকের জানালাতে কুপির আগুনের কাছে বসে দিয়ার কাছে বসে বুড়া বাপজি যে কোরআন পড়ছিল কোরআনের আয়াতটা আরবি ভাষা বুঝা লোক ওর কানে চলে এলো শুনতে পাচ্ছে যে কোরআনের আওয়াজ কে পড়ছে কোন এক বুড়া বাপজি পড়ছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু এখনো কি সময় হয়নি যারা ইমানদার এখনো কি সময় হয়নি যারা নিজেদেরকে নুরুল ইসলাম বলে দাবি করে এখনো কি সময় হয়নি এই আয়াতটা যেমনি পড়া 12 নম্বর সিঁড়ির ধাপিতে পা বাড়ালো না আল্লাহর এই বান্দা তখন ছিল চোর তখন ছিল লম্পট তখন ছিল জালিম পাটাকে থামিয়ে দিয়ে বুড়া বাপজির দিকে চোখ তুলে দিয়ে তাকাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ আমার বয়স তো এখন 35 বছর আর বুড়া বাবাজির বয়স আসলে এখন 65 বছর চুল দাড়ি মোচ সব পেকে গেছে আল্লাহর কানুনের কাছে কতটাই সে শ্রদ্ধাশীল হয়েছে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে রাতের বেলায় জেগে জেগে কোরআন পড়ছে আর আমি আল্লাহর কানুনের সামনে মাথা নুয়াইনি বরং আমি রাতের বেলায় আল্লাহর কানুনকে ভাঙবার জন্য বেশ্যাখানাতে যাচ্ছি একটা বেটি ছেলের সঙ্গে হারামি সম্পর্ক কায়েম করার জন্য কত বড় আমি জালেম কত বড় আমি অপরাধী আমার মতো অপরাধী আর কেউ নাই তো আরবিতে একটা শব্দ হলো ইয়ানে আর ওরই আরেকটা ফর্ম হলো কি আনা মানে কি এখানে জিজ্ঞেস হলো এখনো কি কাছে আসেনি এবার ওর জবাব দিছে আনা আনা একটাই কথা আনা এর মানে কি হ্যাঁ কাছিয়ে চলে এসেছে আল্লাহর কানুনের সামনে মাথা নত করে দেওয়ার সময় কাছিয়ে চলে এসেছে মুখ দিয়ে পাগলের মতো 2 বার বললো 3 বার বললো 4 বার বললো আনা 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 হ্যাঁ চলে এসেছে হ্যাঁ চলে এসেছে উপর তলায় গেল না বেটি ছেলেটার সাথে সম্পর্ক কায়েম করলো না বাড়ি ফিরে এলো জীবনটাকে বদলে নিল আল্লাহর কাছে কাঁদতে লাগলো মালিক আল্লাহ এতদিন ধরে অন্যায় করেছি এগুলোর কি হবে আর কি হবে না কাঁদতে কাঁদতে শেষের বেলায় তিনি তওবা করে নিলেন আর তওবা করে নেওয়ার পরে
ইরাকের মৌলানাদের দরবারে বসে হাদিস শিখতে শুরু করলেন। হাদিস পড়তে 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 গত এক বছর আগেকার ডাকাত, এক বছর পরে তিনি মৌলানা হয়ে গেলেন। কত বড় মৌলানা হয়ে গেলেন যে তিনি নিজে হিজরত করে মক্কা চলে এলেন, আর মক্কায় এসে হাজার হাজার আল্লাহর বান্দাদেরকে বিকেলবেলায় সকালবেলায় ফাঁকা আঙনাতে বসে বসে তিনি দাস দিতেন, কোরআন শিখাতেন, হাদিস শিখাতেন। লক্ষ লক্ষ মানুষ তার কাছে হাদিস শিখেছে, তার কাছ থেকে কোরআন শিখেছে, তারপরে নিজেকে মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহর খাস বান্দা হিসাবে বাকি জীবনটাকে গত করে তারপরে কবরে গেছে। ফজল বিন আয়াল 35 বছর বয়সে গুনাহ থেকে নিজেকে বদলে নিতে পারলো, তওবা করে যে না সময় চলে এসেছে এখন। আর আমার এ দাদারা আর আমার এ বাবজিরা এরা বলছে যে কী বদলিনি আর কি আমাকে বদল হতে হবে, এই রকম ঈমান নিয়ে যদি কবরে যান আল্লাহর কসম খেয়ে বলছি ইজ্জত পাওয়া যাবে না, আপনাকে ওয়েলকাম বলবে না। সত্যি কথা, কোনো গরিব যখন আল্লাহর দিনকে নষ্ট করে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আর কোনো ধনী যখন আল্লাহর দিনকে বরবাদ করে তখন তো আল্লাহর রাগ হয়, কিন্তু দুটা রাগ কোনটা বেশি হয়? যারা ঠেঠা, যারা গরিব, যারা ফকির, যাদের টাকা পয়সা কম, তারা যখন আল্লাহর দিনকে পয়মাল করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাগ বেশি জন্মে। রে, ওকে তো ধনে আটকিয়ে রেখেছে নামাজ পড়তে পারে না, ওকে তো ধনে আটকিয়ে রেখেছে যে ও আমার কাছে আসতে পারে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, আর তোকে কে আটকিয়ে রেখেছে রে ঠেঠার বেটা? তুই কিসের জন্য আমার দরবারে আসতে পারিস না রে? তো কত লোক আমাদের মধ্যে এমন আছে যারা গরিব, যাদের অর্থ নেই, অথচ তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত নাফরমানি করে যে যেই নাফরমানিগুলো যদি দুটা একটা করা যায় তো তাহলে হয়তো জিন্দগিটা কালি হয়ে যাবে, আর ওই হালাতে মরে যেতে গেলে জান্নাতের মুখ দেখতে পাওয়া যাবে কি না। তওবা করুন, তওবা করুন। গত 7-8 বছর আগে, যখন আমাদের দেশে একটা বড় ভূমিকম্প হলো, এই ভূমিকম্পটা মনে হয় আমাদের দেশের সব ছেলে মুখস্থ রেখেছে, আমরা ভুলিনি। এই ভূমিকম্পটা যেদিন হলো তো নেপালের কাঠমান্ডু শহরে, যেটা সব চাইতে বড় মন্দির, যেই মন্দিরের এই দেবতাকে পূজা দিতে গেলে কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা বাকি পড়ে থেকে যায় না, সব পুরা হয়ে যায়। এত দামি মন্দির আর এত দামি ভগবান ওই মন্দিরে থাকে। সেই মন্দির যখন পড়ে গেল দুমদাম করে, তখন ওই নেপালের ঝাঁকে ঝাঁক নেপালি পাহাড়ি এরা খুঁজে বেড়াতে লাগলো কি এই সমস্ত বড় বড় মন্দিরগুলোতে যে দেবতাগুলো আছে এদেরকে পূজার লাভ কী হবে। ওকে নিয়েই তো ঘর ভেঙে পড়ে গেল ভূমিকম্পের কালে। তো ভূমিকম্পের কালে যদি ভগবানই নিজে না বাঁচে তাহলে আমাদেরকে কে বাঁচাবে? আর এর জন্য আমরা নিজেদের জীবনকে ব্যস্ত করে রেখেছি। আজ পর্যন্ত ওই মন্দিরটা নির্মাণ হয়নি, এরাই নির্মাণ হতে দিচ্ছে না, আর তারা বলছে যে মনে মনে যে আমি বদল হয়ে যাব যেহেতু এই খোদার উপরে বিশ্বাস করে আমাদের কাজ হচ্ছে না। আর যেই খোদা, যে আল্লাহ আপনাকে খেতে দেয়, যেই আল্লাহ আপনাকে সুখ দেয়, যেই আল্লাহ আপনাকে শান্তি দেয়, যেই আল্লাহ আপনাকে মানুষ হিসাবে তৈরি করে রেখেছে, যেই আল্লাহ আপনাকে টাইমে টাইমে রিজিক দিচ্ছে, সেই আল্লাহর সঙ্গে আপনি যে ব্যবহার করে চলেছেন কোনো দিন মানবার মতো ব্যবহার নয়, কোনো দিন নয়। একটু নিজেকে বদলাতে শিখুন, একটু নিজেকে বদলাতে শিখুন। আপনাকে একটা দুটা ইতিহাস নয়, আপনাকে 10-10টা ইতিহাস বলবো। এক সময়ে চোর, আর চোরের জিন্দগি কাটিয়ে দিয়ে আর এক সময়ে নেককার। আপনাকে কি নিষেধ আছে যে আমি বয়স 50 হয়ে গেছি এখন নেককার হওয়া চলবে না, এরকম কোনো কথা আছে? ইয়ারমুকের যুদ্ধের দিন খালেদ বিন ওয়ালিদ 40,000 মিলিটারি নিয়ে লড়াইয়ের ময়দানে গেছিলেন, আর ইহুদিরা ছিল 120,000, আর অন্য মতে ছিল 140,000। এতটি ইহুদির সঙ্গে মোকাবিলা করা কি চারটি খানি কথা? সর্বসাকল্যে 40,000, আর ওরা হলো 140,000। এতটি ইহুদির সঙ্গে মোকাবিলা করতে হবে ইয়ারমুকের দিন। হযরত খালেদ বিন ওয়ালিদ
সকাল বেলায় যুদ্ধ শুরু হবে, রাতের বেলায় মিলিটারিদের ছাউনিতে 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 গেলেন, আর যাওয়ার পরে দশজন লোককে বাছাই করে টেনে নিয়ে আসলেন রাতের অন্ধকারে, দশজন লোককে। একটার নাম ফজল বিন আব্বাস, আর একটার নাম রাফে বিন উমাইরা, আরও আটজন লোক আছে, এখন বুড়া মাথাতে লোকটির নাম মনে নেই। লোকটিকে অন্ধকারে দূরে নিয়ে গিয়ে বলছেন, এই ফজল বিন আব্বাস রাসুলের